আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি ইঞ্জিন চালিত বাইসাইকেল। এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা লুক, এটা সুন্দর একটা গেট আপ। ইঞ্জিন চালিত বাইসাইকেল বাংলাদেশে ফার্স্ট, আমরাই এই ইঞ্জিন চালিত বাইসাইকেল সরবরাহ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন, সুন্দর একটা ইঞ্জিন। ইঞ্জিনের গেট আপটা দেখেন, ইঞ্জিনটা হচ্ছে মূলত 50 সিসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইলেন্সার পাইপ, এটা হচ্ছে সাইলেন্সার পাইপ। এটা হচ্ছে দেখেন সেম মোটরসাইকেলের মতো, এটা একটা প্লাগ। এটা হচ্ছে যে কোনো মোটরসাইকেলের দোকানেই এই প্লাগগুলো পাওয়া যায়। এটা কার্বোরেটর, এটা দেখতেছেন একটি তেলের ট্যাঙ্কি, 2 লিটার তেল ধরে। এটা হচ্ছে ক্লাচ, মোটরসাইকেলের মতো মোটরসাইকেলে যেমন ক্লাচ থাকে, এটাও সেম ক্লাচ। এই পাশে দেখতে পাচ্ছেন একটি পিকআপ, এটা হচ্ছে মোটরসাইকেলে যেরকম পিকআপ থাকে সেম পিকআপ। এটা হচ্ছে নর্মালি এটা সাইকেলের মতো করে চালানো যাবে, আবার আপনি চাইলে এটা বাইসাইকেলে ইঞ্জিনেও চালাতে পারেন, মোটরসাইকেলের মতো করে চালাতে পারেন। এটা চালানোর নিয়ম হলো নর্মালি এই যে এই ক্লাচটা ধরে সাইকেল নর্মালি সাইকেলের মতো করে চালাতে হয়। চালালে ক্লাচটা ছেড়ে দিলে স্টার্ট হয়ে যায়। স্টার্ট হয়ে গেলে আপনার এই যে ডান হাতে পিকআপ আছে, এই পিকআপটা বাড়ালেই এর গতি বেড়ে যায়। এটা যত পিকআপ দেবেন তত এটার গতি বেড়ে যাবে, এটা পিকআপ কমাই দিলে গতি কমে যাবে। আপনি আপনার আপনার গতি অনুযায়ী, আপনার যতটুকু গতিতে চালাতে চান সেইভাবে আপনি চালাতে পারবেন। এটা যদি আপনি শুধু সাইকেলে শুধু নর্মালে বাইসাইকেল চালাতে চান, এই যে একটা লক আছে এই লকটা প্রেস করে দিলে এখন আপনার আর ইঞ্জিনটা স্টার্ট হবে না, নর্মালি আপনার সাইকেলের মতো করে চালাতে পারবেন। আর অনেকেই বলে যে ভাইয়া এটা ব্রেকিংয়ের কোনো সমস্যা আছে কি না। আসলে এটা ব্রেকিংয়ের কোনো সমস্যা নাই, কন্ট্রোলিং করতে কোনো সমস্যা নাই। এই কারণে এটা হচ্ছে এই যে পিকআপটা দেখতেছেন, এই পিকআপটা আপনি যত পিকআপ দেবেন এটার গতি তত বেড়ে যাবে, পিকআপটা কমাই দিলে এটার গতি কমে যায়। তাই আপনার কন্ট্রোলিংয়ের কোনো সমস্যা নাই, ব্রেকিংয়ের কোনো সমস্যা নাই। আপনি আপনার ইচ্ছা মতো আপনার সুবিধা মতো আপনি যে কোনো জায়গাতে কন্ট্রোলিং করতে পারবেন। এটা মূলত তেলের ট্যাঙ্কি, দেখেন এই যে সেম মোটরসাইকেলের মতো তেলের ট্যাঙ্কি। এই তেলের ট্যাঙ্কিতে এটা 2 লিটার তেল ধরে, আপনার এটা পেট্রোল বা অকটেন আপনি যে কোনো একটা চালাতে পারেন, পেট্রোল বা অকটেন। এই এটার সিস্টেম হলো 1 লিটার পেট্রোলের সাথে আপনার 10 গ্রাম পরিমাণ মোবিল মিক্সিং করে এটা দিতে হয়। আপনার 2 লিটার যদি আপনি পেট্রোল বা অকটেন দেন তাহলে আপনার 20 গ্রাম মতো আপনার মোবিল ওটার মধ্যে দিয়ে এটা মিক্সিং করে তারপরে চালাতে হয়। এই হলো আমাদের ইঞ্জিন, এই হলো আমাদের বাইসাইকেল। এটা নতুন একটা লুক, বাংলাদেশে আমরাই প্রথম সরবরাহ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। এটা এখনই আমরা ডেলিভারি করে দেব। এটা রাজশাহী থেকে এক ভাই আমাদের অর্ডার করেছে, দেখতেছেন আপনারা, আমরা এখন এটা ডেলিভারি করে দেব রাজশাহীতে। আপনারা চাইলে আপনারা আমাদের এই সাইকেলটি সংগ্রহ করতে পারেন সাদিফ এন্টারপ্রাইজ থেকে আপনারা এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটি সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে আপনার 28,000 টাকা, পুরো সেট, আপনার নিউ সাইকেল, নিউ ইঞ্জিন, পুরো সেট আপ, পুরো সেটার এটার দাম হচ্ছে 28,000 টাকা। আপনারা চাইলে আপনারা যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বাইসাইকেলটি অর্ডার করতে পারেন। দেখছেন ইঞ্জিন চালিত বাইসাইকেল সেম একটা, আপনার নিউ একটা গেট আপ সাইকেল। এটা আপনারা হয়তো অনেক সাইকেল, অনেক মোটরসাইকেল দেখছেন, কিন্তু এরকম ইঞ্জিন চালিত বাইসাইকেল কখনো দেখেন নাই। আমরা এটা বাংলাদেশে প্রথম আনছি এটা, এবং বাংলাদেশে আমরাই সর্বপ্রথম সরবরাহ করে থাকি। আপনি এই সাইকেলটা এমন একটা লুক, আপনি বললে বিশ্বাস করবেন না, আপনি যদি একটা 5 লাখ টাকা দামের একটা হোন্ডা একটা কিনে যদি সামনে রাখেন আর এই বাইসাইকেলটা যদি সামনে রাখেন, কেউ হোন্ডার দাম জিজ্ঞেস করবে না বা কেউ হোন্ডাটা দেখতে কিন্তু ইন্টারেস্টেড বোধ করবে না। কিন্তু এই বাইসাইকেলটা আপনি যদি কিনেন বা এটা চালান সবাই চেয়ে থাকবে, এবং এটার আপনার সবাই একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যেহেতু এটা বিক্রি করতেছি এবং মানুষে নিচ্ছে, মানুষ অনেক উৎসাহ, অনেক জানার আগ্রহ, এটার প্রতি অনেক চাহিদা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আরও আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সকলকে।